ঈদ মোবারক। ঈদের আজ পঞ্চম দিনের ফোনো লাইভ স্টুডিও কনসার্টে আপনাদের সাথে আছে রক ব্যান্ড এবং অফকোর্স সবার প্রিয় এবং ইয়াং ক্রেজ আর্টসেল। চলুন কথা বলি আর্টসেলের সাথে এবং শুনি আর্টসেলের চমৎকার চমৎকার সব গান। আর্টসেল, শেজান, লিংকন, সাজু, আমরা তো জানি সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে এবং ইটিভির সকল দর্শকদেরকে আর্টসেলের তরফ থেকে ঈদের শুভেচ্ছা। ঈদ কেমন কাটলো? ঈদ খারাপ কাটেনি, ভালোই কেটেছে। অনেক মাংস, অনেক মাংস, ডেফিনেটলি। আশা করি ঈদের আজকে পাঁচ ফিফথ ডে, সবাই মাংস হজম করে ফেলছে, রেডি টু রক। ওয়াও, জোস। তাহলে আমরা এখন গান শুরু করি। কোন গান দিয়ে শুরু করব? আমরা সাউন্ড ওয়াইজ আমরা সেফ হবে পথ ট্রাই করব। শুরুতে একটা সফট গান দিয়ে শুরু করি, আস্তে আস্তে আমরা হেভিতে চলে যাব। রাত যত বাড়বে তত হেভি হবে। চমৎকার, শুনি আমরা।
আমি কার আশাতে ছুটে চলি পথে পথে যেন কার মায়াতে বাধা পড়েছে জীবনকে কত সুকল্পনা কত মিথ্যে প্রলোভ কষ্টের প্রতিটি অনেক বেশি ছিল তো এবার তো ঈদ অবশ্যই আরো অনেক বেশি থাকবে তো আমরা ফোন নিয়ে নিচ্ছি হ্যালো আপু কেমন আছেন ভালো আছি ঈদ মোবারক আপনাকে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর উপস্থাপনা করছেন আপনি সরকার নরসিংদী থেকে বলছিলাম আরসেলের সাথে কথা বলুন আচ্ছা কেমন আছেন আরসেলের সদস্যরা হ্যাঁ ভালো আছি খুবই ভালো লাগছে কনসার্টটা অনেক ভালো লাগছে আর আপনাদেরকে পেয়ে আমি আজকে খুবই খুবই খুশি আর তো ভাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকছে অনিকেত প্রান্তর গানটা একটু শোনাবেন অবশ্যই শোনাবেন অনিকেত প্রান্তর গানটা আমরা অবশ্যই শোনাবো থ্যাংক ইউ ফর ইওর কল এন্ড থ্যাংক ইউ ফর দ্য রিকোয়েস্ট এই ক্যামেরা নেক্সট কলে চলে যাই হ্যালো জি ঈদ মোবারক হ্যালো ঈদ মোবারক কে বলছিলেন হ্যালো আমি আদনান বলছিলাম আমি একটু সাজুর কাছে কথা বলবো হ্যাঁ আছেন অবশ্যই আপনার সাথে কথা বলবো হ্যালো সাজু আমি আদনান আসসালামু আলাইকুম কেমন আছেন খবর কি আসলে বলে দিলে ও মা তাহলে বলে দিলে তো একটু বলতেই হয় it's the title track from our first album
আচ্ছা ফোন আছে, কলে চলে যাচ্ছি। হ্যালো, হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। I want to honestly speak to actually all the Arsenal members. আচ্ছা আচ্ছা, ঈদ মোবারক। হ্যাঁ দাদা, কি অবস্থা? সবাই জেনে নিন, আর্সেনাল কিন্তু অস্ট্রেলিয়া যাচ্ছে, কিন্তু আমরা তো দেখতে পারবো না। কোন লাইভ টেলিকাস্ট হলে তাহলে দেখা যেত না, ভিডিও ক্লিপস হয়তো দেখা যাবে যদি যাওয়া হয়। এখনো অনেক ইপস এন্ড বাটস আছে। একটা কথা চলছে অস্ট্রেলিয়া যাওয়ার, হোপফুলি হবে বাই এন্ড অফ দিস ইয়ার। এন্ড অফ দিস ইয়ার, ওয়াও। তো আমরা একটু বিরতি নিয়ে নিচ্ছি না? ওকে প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম আবারও ফোনো লাইভ স্টুডিও কনসার্টে। আমাদের সাথে আছে আর্টসেল। আর্টসেলের গান যদি শুনতে চান, আর্টসেলের সাথে যদি কথা বলতে চান, ফোন করতে পারেন 8126535 থেকে 8-এর সবকটি নাম্বারে। আর্টসেল, এখন কি গান শুনবো আমরা? আচ্ছা, একটু গান শোনার আগে বলে নেই যে রিসেন্টলি আর্টসেলের 10 বছর পূর্তি অনুষ্ঠান হয়ে গেল। তো 10 বছরের দুটো অ্যালবাম কেন? 10 বছর দুটো অ্যালবাম কেন? আপনি ব্রেকের মধ্যে উনি আমাকে এই কোশ্চেন করেছিল, সেটা হচ্ছে দর্শকদের জানা উচিত যে 10 বছর আসলে দুটো অ্যালবাম কেন আসে। আর্টসেল কাজ করা শুরু করে 99-এ, 2002-তে আমাদের অন্য সময় অ্যালবামটা বেরোয়, এবং 2006-এ অনেক প্রান্তরের অ্যালবামটা বেরোয়, সেকেন্ড অ্যালবাম, উইচ ইজ দ্য লাস্ট অ্যালবাম। এর মধ্যে অবশ্য যদিও 10 বছর চলে গেছে, কিন্তু এই দুইটা অ্যালবাম ছাড়া মিক্স অ্যালবামে আমাদের এখন পর্যন্ত 10টা গান, 11টা গান বেরিয়েছে। তো গান টুকটাক সবসময় আসছে, কিন্তু অ্যালবামের কাজটা করা একটু সময় লাগে, কারণ হচ্ছে গানগুলো তৈরি করতে আমরা প্রয়োজন হচ্ছে বেশি সময় নেই। দুই নম্বর হচ্ছে যে আমরা আসলে যতই চাকরির বা অন্যান্য ব্যস্ততা বাড়ছে, there are lot of concerts as well, যেগুলোর জন্য আসলে অ্যালবামের কাজটা আরো পিছিয়ে পড়ে। তো আমরা যদিও এখন এই কমপ্লেন্টার জন্য আমরা চেষ্টা করছি যে নেক্সট ইয়ারে একটু তাড়াতাড়ি করে করে অ্যালবাম, আমাদের থার্ড অ্যালবাম। লিঙ্কন কিন্তু টায়ার্ড হয়ে গেছে, লিঙ্কন অফ দা টায়ার্ডনেস কেটে যাবে। ফোন আসছে, ফোন নিয়ে নে। হ্যালো, 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 ঈদ মোবারক। ঈদ মোবারক। জি কে বলছিলেন? জি আমি জামশেদ বলছিলাম, পাওয়ারস থেকে। আমি বলেছি না, আমি কিন্তু বলেছিলাম যে উঠে যাবে, উঠে গেছে। ঈদ মোবারক দাদা, সেজান ভাই, এরশাদ ভাই, কি অবস্থা? ঈদ মোবারক। এই তো ভালো। তুমি গান রিকোয়েস্ট ছাড়া যে কোনো কোনো আমার করতে পারো। আমার কিন্তু অনেক বড় একটা লিস্ট আছে, এখন কোন গানটা করবেন চিন্তা করে দেখেন। ওয়েল, আমার যেটা আমি রিকোয়েস্ট করবো হলো উৎসবে উৎসাহে। এখানে কি রিকোয়েস্ট আছে জামশেদ? আমরা ভাবছিলাম যে লাস্ট কনসার্টে জামশেদের পরিচয়টা দিয়ে নি, যারা জানে না। জামশেদ হচ্ছে আমাদের ডি রকস্টার ট্যুর উইনিং ব্যান্ড, যে পাওয়ারসার, পাওয়ারসার যে ভোকালিস্ট, আমাদের খুব খুব পছন্দের এবং কাছের ছোট ভাই। যেটা হচ্ছে জামশেদ, আমি লাস্ট কনসার্টেও আমাদের সাথে ছিল, আমি সবসময় ভাবছিলাম যে জামশেদকে দিয়ে আমাদের একটা গান করাবো, রাহুল রাশা জামশেদ গাবে আমাদের সাথে। আজকে জামশেদ যদি ফোন না করে স্টেজে থাকতো, আমরা আমাদেরও ভালো হতো, আমরা একসাথে। হ্যাঁ হ্যাঁ, জামশেদ যদি আসতে পারে, the door is also open. আমাদের অনেকক্ষণ চলবে, অনেক সময় আছে জামশেদ, আপনি চাইলে চলে আসতে পারেন। কিন্তু নাইট ইজ স্টিল ইয়াং জামশেদ, কোথায় আছো তুমি এখন? আমাকে ফোন করে কি বিপদে পড়লাম নিশ্চয়ই ভাবছে। আমরা নেক্সট গানে চলে যাই, গানে চলে যাই, কোন গান শুনবো আমরা এখন? কুচ্ছ হচ্ছে একটু পরে করছি। আমরা লাস্ট কলার যে ছিল স্যামন, সেও আমাদের খুব পরিচিত এক মানুষ, আমরা সেই গানটা করছি, চিলেকোঠা সেপাই। ওকে শুনি আমরা চিলেকোঠা সেপাই। We'll be right back.
Come on.
ভালো ছিল, সুন্দর ছিল, চমৎকার ছিল। একটা ফোন নিয়ে বিরতিতে চলে যেতে হবে, একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। কে বলছিলেন? আমার নাম বিরাজ, আমি একটু লিংকনের সাথে কথা বলছি। হ্যাঁ, আছেন লিংকন। হ্যাঁ দোস্ত, কেমন আছো? দোস্ত খবর কি? হ্যাঁ ভালো। প্রিয় দর্শক, ফিরে এলাম আবারও ফোনো লাইভ স্টুডিও কনসার্টের ঈদ স্পেশাল এপিসোডে। আর আজকে আমাদের সাথে আছে আর্টসেল। তো এখন আমরা কি গান শুনবো? আচ্ছা, আগেই বলে নিই যে আমাদের জন্য একটা চমক আছে সবার জন্য। তো আমরা এখন কি গান শুনবো? গান শুনতে শুনতে হঠাৎ করে চমকটা চলে আসবে সামনে। চমক রিলেটেড গান, সেটা হচ্ছে আমাদের পছন্দের একটা গান। আবারও হেভি গানে যাওয়ার আগে একটু সফট গান দিয়ে ওয়ার্ম আপ করে নি। এটা হচ্ছে উৎসবের উৎসাহে জামশেদের রিকোয়েস্ট। আমার মনে হয় তাহলে ভালো লাগবে সফট যেহেতু। শরীর ডুবে আছে অবিরাম মৃত উষ্ণতা। Thank you.
কার চমৎকার হয়েছে, আমার রিয়েলি ভালো লেগেছে, লিরিক্স অনেক রয়েছে, অনেক ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা গানটার আসলে আমাদের নিজেদেরও খুব খুব পছন্দের একটা গান, যদিও এটা অনেকের প্রান্তরের পরের একটা রিলিজ, কিন্তু হঠাৎ করেই গানটা এরশাদ নিয়ে আসলো, এরশাদের লেখা এবং এরশাদের কম্পোজিশন, আমাদের চমকটা এখনো আছে, দর্শকও আছে, তো ফোন নিয়ে নেই। হ্যালো, 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 সালাম আলাইকুম। সৈকত আর্টসেল আছে, কথা বলুন। হ্যালো, ইয়েস, হ্যালো সৈকত, ঈদ মোবারক। শুনছি সৈকত, হ্যালো সৈকত, শুনছি বলো। বিশ্বাস করো আমরা শুনতে পাচ্ছি সৈকত। হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, আর্টসেলে সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক, কে বলছিলেন? আমি সামিউল বলছিলাম। আর্সেল আছে, কথা বলুন। হ্যালো সামিউল ভাই। আমি দেখছি অনেকক্ষণ ধরে প্রোগ্রাম, যদিও ফার্স্ট হাফ এন আওয়ার মিস করেছিলাম, ভালো লাগছে খুব দেখতে। আর আমার একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে রূপক গানটা যদি করতেন আমার জন্য। আমি জানি না পারফর্ম করে ফেলছেন নাকি অলরেডি। হ্যাঁ শুনতে পাচ্ছি, কথা বলুন। আমার নাম আশিক, আপনি আমাকে নাম দিয়েছিলেন এক সময়, আপনি আমাকে নাম দিয়েছিলেন ঘি ভাই, আমরা চেষ্টা করব। থ্যাঙ্কস আ লট ফর কলিং। আচ্ছা, তো আমরা নেক্সট কি গান শুনবো এখন? রূপক সাজিয়ে আমি বড় অসহায়।
অসীমে ভালোবাসা বোঝেনি ও আমায় ভালোবাসেনি অতলে ভালোবাসা for the beautiful song again to er pore amra ki gaan shunbo gaan shonar age obosho call nite hobe to apnara thik korun ami call ni nichhi hello hello Eid Mubarak ke bolchilen ami Ryan bolchilam chiron theke acha kotha holo na amader sathe Arsel ache Eid Mubarak dada ha Rehan ki obostha ei bhalo 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 acho ei to Eid Mubarak Eid Mubarak
খুব ইন্টারেস্টিং, যারা আমাদের পরিচিত সামিউল রায়হান তারা আমাদের কেমন গানগুলো রিকোয়েস্ট করছে, যেগুলো আমরা সচরাচর করি না, সেটা কিছু কারণ আছে যেই জন্য ওই গানগুলো সচরাচর করা হয় না। কারণ হচ্ছে যে ইউজুয়ালি কনসার্ট গুলোতে যেটা হয় যে একটু জমে এরকম গান, মানে জমে বলতে পারেন, আমাদের জন্য বড় কনসার্টে বাজানোর কিছু সুযোগ সুবিধার ব্যাপার আছে, যে বড় কনসার্টে কিছু গান করা আমাদের জন্য বেশি টায়ারিং হয়ে পড়ে। তো সেই জন্য এমন হয়েছে যে অনেকগুলো গান না করতে অনেক দিন করা হয় না। তো যারা আমাদের মনে হয় যে যারা আর্টসেলের ডেডিকেটেড ফ্যান বা খুব হার্ডকোর ফ্যান, তারা ওই গানগুলো সবসময় মিস করে। তো আমরা সেটা ডেফিনেটলি অ্যাকনোলেজ করি, যে আমরা জানি যে ইউ গাইজ মিস দোজ সংস এন্ড হোপফুলি কথা বলতে ফোন করেছো? আমি অনেকক্ষণ ধরে বলে আসছিলাম যে আমাদের একটা চমক আছে, চমক আছে, চমক আছে। আমরা প্রথমে কথা বলেছিলাম কার সাথে, যার সাথে গান করার ইচ্ছে হয়েছিল আর্টসেলের, জামশেদ আমাদের সাথে আছে। জামশেদ চলে আসো, জামশেদ ফ্রম পাওয়ার সার, আমাদের ফোন পে আমরা জামশেদকে একরকম বাসা থেকে বের করে নিয়ে এসেছি জোর করে রাত্রেবেলা, আমাদের গভীর রাতের বন্ধু। হ্যালো জামশেদ। হাই হাই, welcome to Phono Live Live Studio Concert. আসলে মানে আমি একদমই প্রিপেয়ার ছিলাম না, আমি যদি জানতাম যে ফোন করার পরে এরকম একটা রিয়েলিস্টিক, তাহলে আমি ফোন করতাম না, তাহলে ফোনটা করতাম না। সামিউল আর একটা আগে ফোন করলে ওটা নিয়ে আসতাম না। ওকে, তাহলে আমরা এখন কোন গান শুনবো? রাহুল গ্রাস, মনে হয় রাহুল গ্রাসটা করবো, দেখি কতটুক করা যায়। শুনি আমরা।
দর্শক আছে ফোন নিয়ে নি থ্যাংকস ওয়ান্স এগেইন জামশেদ হ্যালো হ্যালো ঈদ মোবারক কে বলছিলেন হ্যাঁ ভাইয়া আপু আমি সিরাজ থেকে কথা বলছি আচ্ছা কথা বলুন আমাদের সাথে আর্সেল আছে হ্যালো হ্যালো ভাই ঈদ মোবারক হ্যালো আর্সেল ভাই ঈদ মোবারক ঈদ মোবারক ভাইয়া আমি কি স্বপ্ন দেখছি আর্সেল ভাইয়া কি ভাই স্বপ্ন দেখছেন না বাস্তবে আছে আপনি টিভিতে দেখছেন ভাইয়া হ্যালো আচ্ছা লাইনটা কেটে চলে কেটে গেছে তো এখন আমরা কি গান শুনব 200 সময়টাই করি 200 সময় আর যতক্ষণে লিঙ্গন প্রিপেয়ার হয় আমি যেটা বলবো যে এই ধরনের ইভেন্ট বা এই ধরনের কনসার্ট অ্যারেঞ্জ করার মাধ্যমে আমাদের খুব ইন্টারেস্টিং এই এক্সপেরিয়েন্স সব সময় এই ধরনের শোগুলো করতে ভালো লাগে এটা আমাদের ইটিভিতে এটা আমাদের থার্ড টাইমস আচ্ছা আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং একটা অপরচুনিটি দেয় আমাদেরকে আমাদের দর্শকদের সাথে আরো ইন্টারঅ্যাকশনটা আরো ভালো হয় আমরা আসলে এই ফোন আশা করছি ফোন অনেক পাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং অনেক অনেক কিন্তু ফোন বাট আমরা সব ফোন নিতে পারছি না গান শুনবো না ফোন নিব সব মিলিয়ে একটা ব্যালেন্স করে আমাদের করতে হচ্ছে আচ্ছা সেজান আমরা গান শোনার আগে কি ব্রেক নিয়ে নিব একটা ছোট ব্রেক বিরতি নিয়ে নিচ্ছি না গান প্রিপেয়ার হয়ে নেন তো প্রিয় দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই সাথেই থাকুন দর্শক ফিরে এলাম আবারও আপনারা আগে থেকেই জানেন আমাদের অনুষ্ঠানে আজকে আছে আর্টসেল আর্টসেলের সাথে কথা বলতে চাইলে ফোন করতে পারেন 8126535 থেকে 8 সবকটি নাম্বারে তো আর্টসেল আমরা আবার এখন যে গানটা শুনবো বিরতির আগে ঠিক হয়েছিল শুনি আবার ভুলে গেছে 200 সময় তোমাকে কিন্তু গাওয়া হয়নি তোমাকে রিকোয়েস্ট ছিল কিন্তু তোমাকে একটু পড়ে আচ্ছা
চমৎকার হয়েছে, অনেকই ভালো। আচ্ছা, এরপরে আমরা কি গান শুনবো? এরপরে কি গান শুনবো, কি গান করবো? চিন্তা করুক, আমি ফোন নিয়ে নেই। হ্যালো, হ্যালো, ঈদ মোবারক জি, কে বলছিলেন? আমরা ছোটখাটো একটা মিউজিশিয়ান বুঝছেন, চিড়াঙ্গা আমাদের সাথে প্রোগ্রাম করছিলাম, আমি আপনাদের ডেথ মেটাল ভক্ত, আপনাদেরকে দেখে আমাদের ইন্সপিরেশন, আমাদের ব্যান্ড ফুললি আপনাদেরকে আপনাদেরকে পড়ো ভাইয়া, লিঙ্গন ভাইয়া আর এরশাদ ভাইয়া আমাদেরকে একটু রিকোয়েস্ট করবো, আমরা চাচ্ছি না আর্সেল খুব তাড়াতাড়ি হারাই যাক, আমরা চাচ্ছি হারাই যাবে না, ওই সম্ভাবনা নাই, 10 বছর হয়ে গেছে তো না। থ্যাংক ইউ ভাইয়া, বলো ভাইয়া, রিকোয়েস্ট করতে অনেক রিকোয়েস্ট, সব তো গাই ফেলছেন ভাই, তারপর আমাদের একটা আনপ্লাগ গান আছে, আমি জাম্প ভুল করেছি গানটা, হ্যাঁ ওই গানটা কি করতে পারবো? হ্যাঁ তুমি তুমি ডেথ মেটাল ব্যান্ডে বাজাও আমি ফোন নিয়ে নিই আরেকটার, অনেক অনেক কল আছে কিন্তু। হ্যালো, না করি এটা কোনো লাইভ কনসার্টে বেজ এর পারফরম্যান্স দেখিয়ে দিব, ঠিক আছে? যদিও আমি খুব একটা সলোতে বিশ্বাস করি না, ইটস আ ব্যান্ড থিং, ব্যান্ড মিলে যেখানে অ্যাপ্রোপ্রিয়েট সেখানে বেজ সলো যায়, তো তারপরেও থ্যাংক ইউ, থ্যাঙ্কস, থ্যাঙ্কস ফর কলিং। ওকে, আমরা এবার গান শুনি। কথা বলছিলাম যে আজকে প্রচুর ফোন কল আমরা চিটাং থেকে পাচ্ছি, চিটাং এর ভিউয়ারদের জন্য একটা নিউজ দিতে চাই, কোনো স্পেসিফিক কোনো ডেট দিব না, কিন্তু আর্টসেল 10 ইয়ার সেলিব্রেশন কনসার্ট ইজ সুন কামিং টু ইয়োর টাউন চিটাং, আশা করি খুব শীঘ্রই আমরা চিটাং এ আমাদের একটা সেলিব্রেশন কনসার্ট করতে যাব, আর্টসেল 10 ইয়ার সেলিব্রেশন, তো চিটাং বাসীরা অবশ্যই আরো খুশি হয়ে যাবে এবং আর আমরা অনেক অনেক আরো আরো ফোন পাবো। ওকে, হ্যাঁ, নেক্সট সং শহীদ স্মরণে, আমি শুনতে যাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, তোমাকে তোমাকে করেই যাচ্ছি, আরো রিকোয়েস্ট ছিল ভেতর থেকে স্টুডিও থেকে। তোমাকে আলো ভেবে চোখে থেকেছি আভারে, নীরব থেকে দেখেছি আমার কালিঞ্জনে স্বপ্নগুলো হারিয়ে ফেলে, চেয়েছি ফিরে তোমার আলোকে, তোমাকে যখনই চেয়েছি সত্তার অন্তরালে সঙ্গোপনে, তখনই জেনেছি আমি
যেখানে সর্ব ভাসে তোমার আমার আকাশে, এখানে অন্য রঙে আকায় নাই মৃত জল ছবি, সেই ছবিতে অন্ধ কবি আমি এক হাত্রে ফিরি আলো সিরি, তোমাকে যখনই চেয়েছি সত্তার অন্তরালে সঙ্গোপনে, তখনই ভেবেছি আলো হয়ে আছো তুমি আমার আধারে, আর যখনই ভেবেছি বাদ বসি মা চার পাশে তোমাকে ঘিরে, তখনই ফেলেছি হারিয়ে তোমাকে শ্রীমঙ্গল থেকে বিদ্যুৎ পাল কথা বলুন আমাদের সাথে, আর্সেল আছেন, বিদ্যুৎ দা কি অবস্থা? হ্যাঁ এই তো আমরা শ্রীমঙ্গলের আর্টসেলের যে ফ্যানরা আছি আমরা সবাই বসে আপনাদের অনুষ্ঠানটা খুব উপভোগ করতেছি, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটা জায়গা, আশা করি খুব সুন্দর কিছু মানুষ। আপনারা কি আসছেন এখানে? আমরা শ্রীমঙ্গলে পার্সোনালি গিয়েছি ঘুরতে কিন্তু ব্যান্ড নিয়ে কখনো যাওয়া হয়নি, আমরা সিলেটে শাহজালাল ইউনিভার্সিটিতে তিন চারবার গিয়ে শো করে এসেছি। শ্রীমঙ্গল থেকে আমাদের শো দেখছেন, মানে আমরা খুবই খুবই বিং আ হেভি মেটাল ব্যান্ড বা যারা একটু এক্সপেরিমেন্টাল মিউজিক করছি এখন, যদিও আমাদের থেকে আরো interesting bands আসছে, Power Surge, Mechanics and all these bands, কিন্তু আমাদের থেকে heavy sounding, but আমরা আমাদের এই মিউজিকটা শুধু ঢাকায় না ঢাকার বাইরেও কিন্তু অনেক পপুলার, রাইট, সেটা ওভারঅল আসলে খুবই খুশি করার মত, হ্যাঁ একটা একটা ব্যাপার, আমরা যে অবাক হয়ে যাচ্ছি ঢাকার চেয়ে ঢাকার বাইরের ফোনই অনেক রিসিভ করছি, অনেক বেশি, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ, উই আর অল সো গ্রেটফুল টু অল ইউ গাইস, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্কস থ্যাঙ্কস ফর কলিং। তো আমরা এখন নেক্সট গানে চলে যাই, কি গান শুনবো এখন আমরা? অনেকক্ষণ বাজিয়ে ফেললাম, প্রোগ্রামটা শেষের দিকে নিয়ে যাওয়া উচিত, আমরা এখন স্পেশাল গান অনিকের তন্ত্র গানটা করি, এরপরে পাশে দেখা যাক কোথায় যাওয়া, দেখা যাক দেখা যাক, হ্যাঁ সাদার প্রতিহিংসা তোমার চেতনা যত ভাসিত রমা
আকাশে মত নকশা ডুবে থাকা তোমার প্রিয় কুমু তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে Oh, no.
করেছিলেন একটা কান্ডারি হুশিয়ার, তো ওই গানটা আসলে কোন ভাবনা থেকে করেছিলেন? এটা এটা নজরুলের, কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানটা আমরা প্রথম একটা কনসার্টের জন্য করেছিলাম, আমার সুরে স্বাধীন বাংলা। সেই কনসার্টে এই গানটা কভার করার সময় আমরা গানটাকে আমাদের মতো করে করেছিলাম, নজরুল গীতিটাকে একটু আমাদের ইনস্ট্রুমেন্টস গুলো দিয়ে আমাদের ইনস্ট্রুমেন্টস এর ভার্সনটা করেছিলাম, যদিও এটা স্বরলিপি বা মেইন শুটটা ইন্ট্যাক্ট ছিল। তো সেটা করার পরে আমরা এটার হিউজ একটা রেসপন্স পাই ক্রাউডের কাছ থেকে, যার পরে এটা গত ঈদে একটা মিক্স অ্যালবামে গানটা করি। মোর অর লেস একটা এক্সপেরিমেন্ট ছিল এবং হুইচ হ্যাজ বিন ভেরি ওয়েল অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য ক্রাউড, কারণ আমাদের এখানে দেখা যাচ্ছে যে এখন আমাদের যারা শ্রোতারা বেশিরভাগ যেই বয়সের, তারা হয়তো আমাদের থেকে ছোট বা আমাদের বয়সের অনেকে আছে যারা কাজী নজরুল ইসলামের লিটারেচারের সাথে বা ওনার ক্রিয়েশনের সাথে খুব একটা পরিচিত না, সেটা অবশ্যই দুঃখজনক। সেটার জন্য আমরা কান্ডারি হুশিয়ার গানটা যখন করলাম, তখন অনেকে এসে আমাদেরকে জিজ্ঞেস করে যে এই গানটা মানে কার কম্পোজিশন, লিঙ্কন ভাই, আপসেদান, এরশাদ, সাজুকার, তখন মানে অনেকে জানে না যে এটা নজরুলের গান। তো মেসেজটা এটাই যে আমাদের এই জিনিসগুলো আবার নতুন প্রজন্মের সামনে তুলে ধরা, যদি এটা আমাদের ডিস্টরশন সহ গিটারে যদি তারা অ্যাপ্রিশিয়েট করে, ওয়াই নট। আমার মনে হয় যে এটা খুবই একটা মানে আপনারা যেটা উদ্যোগটা নিয়েছেন অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করার মতো। আমার বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে ফিরে এসে গানটা, এই গানটা অ্যাটলিস্ট শুনতেই হবে। তো প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। প্রিয় দর্শক, ফিরে এলাম আবারও ফোনো লাইভ স্টুডিও কনসার্টের। আমাদের আজকে আমাদের সাথে আছে আর্সেল। আর্সেল, আমরা একেবারে এটা তো শেষ করার আগে লাস্ট ব্রেক, তো আমরা ফোন নেই, ফোন দর্শক আছে, অনেক দর্শক। হ্যালো, হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক, কে বলছিলেন? আমি সেজন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, সেজন ভাই আছে। সেজন, আমার খুশি। হ্যাঁ সেজন ভাই, আমি বসুন্ধরা থেকে লাভলু। লাভলু,
ভাই কেমন আছেন? এই তো ভালো ভাই, আপনি ভালো? হ্যাঁ ভালো। কেমন এত রাত পর্যন্ত জেগে আমাদের শো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অনেকক্ষণ ধরে দেখতেছি, আর অনেক ছোটকালের একটা কথা মনে পড়ে গেল, ক্লাস 9 এ থাকতে যখন গিটার শিখতাম তখন গিটার প্লে করতে করতে আঙ্গুলটা ব্যথা হয়ে যেত। আজকে ফোনটা টিপতে টিপতে আমার হাতটা এরকম ব্যথা হয়ে গেছে। আমরা খুবই সরি, অনেক অনেক মানুষ ছিল, অনেক অনেক লাইন ছিল, নিতে পারিনি আমরা। আমরা অনেক অনেক দুঃখিত। যেসব দর্শকরা অনেকবার ফোন করছেন, অনেকক্ষণ ধরে ট্রাই করছেন, তাদেরকে বলছি যে আমাদের আসলে সবসময় সুযোগের অভাবে সব ফোন নেওয়া হয় না, তো আমরা সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। Alright, no problem. Thank you, Lovely Bhai, for calling. আমরা কি গানে শুরু করব? না, আমরা আরেকটু ফোন নিয়ে নিই। হ্যালো, আচ্ছা লাইন কেটে গেছে, আমরা সবার জন্য আমাদের নেক্সট গান।
বিউটিফুল সং লিংকনের খুবই কষ্ট হচ্ছে আহা আসলে রাত্রেবেলা সারাদিন অফিস অফিস করার পর রাত্রেবেলা হঠাৎ করে এসে শো করাটা শরীরের উপর ইনি পড়ে ডেফিনেটলি আবার কালকেও অফিস করতে হবে এটা চিন্তা করে তো আবার অফিস আছে কিন্তু কিন্তু আমরা মনে হয় শো লাস্টের দিকে যাওয়ার আগে আমি বলবো যে এখানে আমাদের সাথে রাজে আপনি সহ অন্যান্য ইটিভির যারা সবাই ক্যামেরা ক্রু থেকে আমি আগে বলছিলাম আজকে অনেক অনেক মানুষ বেশি চলে আসছে এবং আমাদের সামনে অনেকে বসে আছেন যাদের দেখা যাচ্ছে না জামশেদ এবং এবং আমাদের আমাদের সাথে সবসময় আমাদের ব্যান্ডের সাথে যারা ট্রাভেল করছে দাদা মন্টি এবং আরো অনেকে আছে যারা সবসময় ক্যামেরার পেছনে থাকে বা স্টেজের পেছনে থাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের সাউন্ডের শিবন ভাই মিন্টু ভাই এবং সকলকে অসংখ্য ধন্যবাদ উই রিয়েলি এনজয়ড ডুইং দিস শো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াও তো আমরা মনে হয় এখন কি শেষ গানটা শুনবো আমরা আমরা আমাদের যে গানটা করার আগামীকাল আবারও ফোন লাইভ কনসার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি জানে না সন্তরা কান্নাড়ি বাদে